দেখো কত জোর বৃষ্টিটা পড়ছে। আমি না ছাদে যেতে সাহস পেলাম না, কারণ প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, একদম সাদা হয়ে গেছে। আমি এই বারান্দা থেকে হাত দিয়ে দিয়ে আর এই গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি। বাবা, এইভাবে এই বৃষ্টিতে ভিজলে শরীর একদম খারাপ করবেই করবে। এই যে এইভাবে হাতটা দিয়ে রেখেছি, এই দেখো হাত দিয়ে রেখেছি, আর এইভাবে বৃষ্টির জলটা হাতে লাগাচ্ছি, যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেখানে সেখানে দিয়ে নিচ্ছি। কী করবো বলো, এত বৃষ্টিতে না যাওয়া সম্ভব না। ওরে বাপরে বাপ, অনেক চিন্তা ভাবনা করলাম বুঝলে, অনেক চিন্তা ভাবনা করলাম, ভাবলাম যে না আমার এই সমস্যার সমাধান হবার নয়, তো এই সমস্যার সমাধান একমাত্র তোমরাই করতে পারো জানো। কারণ দেখো, তোমরা একাধারে ডাক্তার, একাধারে সাংবাদিক, একাধারে হচ্ছে গিয়ে তোমার সমাজসেবী, একাধারে হচ্ছে গিয়ে তোমার কি বলে সংসার জোড়া লাগানো, ভাঙা, যাবতীয় সব কাজ মোটামুটি তোমাদেরকে বললে পরে কমপ্লিট হয়ে যাবে, তাই না? ভুল বললাম? তো চলো বন্ধুরা, চলে আসি আমার নতুন কন্টেন্ট নিয়ে। তো সবাই বলে যে সোমারি তুমি এই ধরনের ভিডিও করো না, সোমারি তোমার মুখে এইসব মানায় না, মানায় না। তো দেখলাম হ্যাঁ সত্যি বোধহয় মানাচ্ছে না, মানাচ্ছে না, আর ভিডিও দিলেও ভিউজ নেই, কিছু নেই। তো ভাবছি আর ভিডিওই বানাবো না, কি বলো তোমরা? আমি যদি ওয়াইটি থেকে সরে যাই কেমন হয়? তো এবার দেখো, ওয়াইটি থেকে সরে গেলেই তো আমার হবে না, তাই ভাবছি নতুন করে একটা বিয়ে করব, কেমন হবে বলো তো ব্যাপারটা? তো অনেক 6 বছর হয়ে গেল তো একা একাই কাটাচ্ছি, তো সেই কারণে ভাবছি কি আমি একটা বিয়ে করব। তো তোমরা তোমাদের মতামতটা আমাকে জানিও, আর যদি তোমাদের সন্ধানে কোনো ভালো পাত্র থাকে আর কি, দেখো তোমাদের কাছে হবে না এরম কোনো কাজ কিন্তু নেই, গোপন সূত্র থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু ওয়াইটিতে পাওয়া যায়। তো আমি ভাবলাম যে দেখো, এই ঘটক মটক লাগিয়ে কোনো লাভ নেই, কারণ এই বুড়ি মানুষ কেউ পছন্দ করবে না। তো কে কোথায় পাত্র খুঁজে পাবে বলো? ঘটকদের কি নাজেহাল অবস্থা হবে না আমার জন্য? তাই জন্য ভাবছি যে এই ওয়াইটি একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সব কিছুর সমাধান হবেই হবে। তো ভাবছি কি যে আমার জন্য একটা পাত্র যদি তোমরা একটু দেখে দাও তাহলে আমার খুব ভালো হয়, বুঝলে কি না? তো পাত্র কেমন হবে, হ্যাঁ এইটা তোমাদেরকে জানাতে হবে যে পাত্র কেমন হবে, কারণ তোমরা তোমাদের তো এই কাজটা করতেই হবে, কারণ সোমাদিরকে তোমরা যারা ভালোবাসো তারা তো আর তোমরা সোমাদির দুঃখটা বুঝতেই পারছো, তো সেরকম বুঝে একটা পাত্র দেখতে হবে। তো তোমরা আগে দেখো কীরকম কী পাও আমার জন্য, আমাকে তো দেখতেই পাচ্ছো বুড়ি মানুষ, মাথা ভর্তি পাকা চুল, চামড়া মামড়া কুচকে গেছে, আর বেশি কথা মানে বেশি উল্টোপাল্টা কথাবার্তা বলতেও পারে না, তো রান্নাবান্না মোটে পারে না। তো এইসব বুঝে শুনে আর কি তোমরা একটু দেখো আর কি করবো বলো না, এই ওয়াইটি আমার দ্বারা আর হবে না বুঝলে কি না, কারণ এই না এই এর কেচ্ছা ওর কেচ্ছা, এর এই দালালি ওর এই দালালি, ওর এই পরকিয়া তার এই পরকিয়া, আমি না নাজেহাল হয়ে যাই। আমি শুধু ভিডিও দেখতেই থাকি, নিজে ভিডিও বানাতে ভুলে যাই জানো। এই গীতা দিয়ে আমাকে কত বকবক করলো, কত বকলো যে তুমি শুধু অন্যের ভিডিও কেন দেখো, তুমি নিজে ভিডিও বানাতে পারছো না। আমি না নিজে ভিডিও বানাতেই পারছি না, আমি যে কী বলবো কাকে নিয়ে বুঝতে পারি না। একবার ভাবছি মন্দিরা ঠিক, আবার ভাবছি না মন্দিরাটা ঠিক করছে না, একবার ভাবছি সোমনাথ এত বাজে ছেলে যে মন্দিরার গায়ে হাত দিচ্ছে, মন্দিরাকে এরকমভাবে সবার সামনে নোংরা করে দিচ্ছে, আবার পরক্ষণেই যখন দেখছি যে না সবাই বলছে সোমনাথ ভালো সোমনাথ ভালো, আমার আবার তখন সোমনাথকে ভালো লাগছে। কী করি বলো তো, এত টেনশান না আর নিতে পারছি না বুঝলে তো। আমার টেনশানটা কোনো একটা বুড়োর গালে ঝুলিয়ে দিতে চাইছি আমি, যে বাবা তুমি আমাকে নিয়ে টেনশন করো, আমার টেনশন শেষ, তাহলে আর এই ওয়াইটি ময়টি করতে হবে না। তো সেই কারণে ভাবছি কি যে এবার একটা বিয়েই করে নিই, কারণ আর এই ওয়াইটিতে আমি আর থাকতে পারছি না, কারণ এই বিয়ে ভাঙা, বিয়ে করা, কে কার দ্বিতীয় বউ, কে কার প্রথম বউ, কে 4টে বিয়ে করছে, এদিকে কে আর 3-4 মানে কী করে ফেলছে, বাচ্চা একটা ছেলেকে বিয়ে করছে, ওদিকে মানে নানান রকম দেখতে দেখতে না আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি, বিশ্বাস করো আমি একদম নাজেহাল। তো সেই কারণে আমি ঠিক করেছি যে না তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরা দেখাশোনা করে টোরে আমাকে কমেন্ট করে করে জানাও, এছাড়া আমি আর কোনো রাস্তা দেখতে পেলাম না, কি বলো তোমরা এটা কি আমি ঠিক করছি? যদি মনে হয় ঠিক তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে না সোমাদি তোমার জন্য আমরা কিছু করি,
কারণ দেখো তোমরা তো আমার ভিডিও দেখবে না, ভিডিও দেখলে তাও ভাবতাম যে না ভিউজ হচ্ছে ঠিকঠাক মতন, একই ভিডিও সবাই করছে সবার ভিউজ আমার নেই, তো তার মানে তোমরা আর আমাকে চাইছো না, তো সেই কারণে ভাবছি যে দেখ ফালতু ওয়াইটিতে থেকে কি হবে, ফালতু নেট খরচ টরচ, আমার অনেক কষ্ট হচ্ছে এইসব করতে, তারপর এই যে তোমাদের সবার ভিডিও দেখছি বসে বসে, আমার ভিডিও কেউ দেখছো না, তখন খুব রাগ হচ্ছে, আর এই রাগ থেকে প্রেশার আপডাউন হবে, আর এই প্রেশার আপডাউন হলে আমার আবার শরীর খারাপ হবে, তখন আমায় কে দেখবে বলো? এ একটা যদি বুড়ো থাকে তাহলে তো আমার এই চিন্তাটা আর করতে হয় না, তাহলে আর আমাকে ওয়াইটিও এইরকমভাবে সবারটা দেখতে হবে না, সবারটা দেখবো আমিও ভিডিও করব সেই দেখে দেখে, অথচ সবার ভিউজ হবে আমার ভিউজ হবে না একই কন্টেন্টের ওপরে, তাই আমার জন্য এটাই আমি ভাবলাম ঠিক রাস্তায় বিয়ে থা করে বাবা সংসার ধর্ম করি, আর কি করব কি করতে পারি আর এই বুড়ো বয়সে বলো, ঠাকুর দেবতার কাছে বসে থাকবো? তোমরা বলবে বিয়ে কি শেষ সমাধান, না বাবা বিয়ে শেষ সমাধান না, তবে এই ঠাকুর দেবতা নিয়ে যারা তোমরা বসে থাকতে বলবে, দেখো ঠাকুরের ওখানে বসে থাকবো মনে চিন্তা হবে, এই ও কি বললো, এই সে কি বললো, এই মন্দির আর কোথায় চলে গেল, এই সোমনাথ কি রান্না করতে পারলো, এই আমাদের MSL এর কি হলো, এই আমাদের মামনের কি হলো, এই ওর কি হলো, এই গুথোপা কতটা গু খেলো, এই সব চিন্তা করতে করতে না ঠাকুরের দিকে মন আমার ঠিক যায় না, ওই যতটুকুনি দেওয়ার রোজকার রোজটা ওইটুকু তো আমি রোজই করি, ওইটুকুনি আমি করবো, কিন্তু এই ওয়াইটি থেকে মনটা কী করে আমি সরাবো তুমি বলো? একা একা তোমরাই বলো, একা একা থাকলে পরে তো সেই ফোনটা খুলেই বসে থাকতে হবে না, ঠাকুর দেবতাকে নিয়ে কতক্ষণ কাটাবো বলো তো, কতক্ষণ কাটাবো, তো সেখানেও তো একটা চিন্তাভাবনা চলেই আসবে, তো কেউ একজন থাকলে তার সাথে কথাবার্তা বললাম, একটু ঘুরলাম ফিরলাম, একটু দোকানে গেলাম, একটু বাজার গেলাম, এই করে সময়টা কেটে যাবে, ওয়াইটির দিকে আর ততটা মাথা খামাতে হবে না, এই আমি দেখলাম। আর এই তোমরা এখন বলবে কেন নাতি নাতনি নিয়ে সময় কাটাও, দেখো নাতি নাতনি তো আর আমার সাথে থাকে না, আমার তো আর ছেলের বা ঘরের মেয়ে বাচ্চা নয়, নাতি নাতনি নয়, আমার মেয়েদের ঘরে নাতি নাতনি, তারা সে শ্বশুরবাড়িতে থাকে, এবার তাদের শ্বশুরবাড়ি গিয়ে নাতি নাতনি নিয়ে কাটানো এটা কি সম্ভব বলো? আমি সবটাই তোমাদের খুলে বলছি, এবার তোমরা বিবেচনা করে আমায় বলবে। তো এক ছোটো মেয়ের বাড়ি গিয়ে দুদিন তিন দিন চার দিন থাকলাম, নাতনি নিয়ে কাটালাম, চলে এলাম। বড়ো মেয়ের বাড়ি গেলাম, এখন বড়ো মেয়ের নাতনি একটু বড়ো হয়েছে, বড়ো মেয়ের মেয়ে একটু বড়ো হয়েছে, তার সাথে অতটা সময় কাটানো যায় না, তো 12 বছর বয়স হয়ে গেল, তার সাথে আর কী সময় কাটাবো বলো, ওই এক ঘন্টা আধ ঘন্টা গল্প, ব্যাস, তারপর তো আর সে তার নিজের জগতের মধ্যে থাকে, পড়া, এই কম্পিউটার, এই সেই, তাই হেনা হেনা, নাচের ক্লাস, গানের ক্লাস, আঁকার ক্লাস, এইসবেই ব্যস্ত, তো আমি এখন কী করি বলো? তো এই এত কিছু চিন্তা টিন্তা করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে গালে হাত দিয়ে দিয়ে না জানলায় বসে বসে চিন্তা করলাম যে দেখো আমার একমাত্র সমস্যার সমাধান তোমরাই করতে পারো, হয় আমি ভিডিও করব, ভিউজ দাও, দেখো দেখে একটু ভিউজ দাও, তাহলে আমার একটা ইনকামের রাস্তা হয়, আমার গল্প করার সঙ্গী থাকো তোমরা, দেখছোই না কিছুই না ভিডিও করে করে আমি কী করবো, দূর ছাই অন্যের নামে নিন্দা করে, অন্যের ভালো কথা বলে আমার নিজের সারাদিন ধরে কী করছি ব্লগ দেখিয়ে কী হবে, কেউ তো ছাতা দেখতেই আসছো না, তো যখন দেখতেই আসছো না তখন এইটুকুনি আমার জন্য দেখে দাও আর কী করবে বলো, আমার তো একটা কিছু করতে হবে, তো ওয়াইটিতে এতদিন ধরে তোমাদের সাথে থাকলাম, কিছু মানুষ তো আমাকে একটু হলেও ভালোবাসো, সবাই বাসো না, একটু একটু মানুষ তো ভালোবাসো, তা তোমরা একটু দেখো আর কী করবো বলো, একটা বিয়ে আমি করতে চাই, এটা আমার একদম মানে তোমাদের কাছে অনুরোধ, তো তোমরা বলো এবার আমি কী করবো, হয় তোমরা আমার ভিডিও দেখো আর নয় আমার এই বিয়ে দিয়ে দাও, আর কিছু করার নেই গো, আমার আর কিছু করার নেই, এইভাবে আমি চলতে পারছি না, একদম পারছি না, কারণ এই যে তোমরা আমার সাথে কথা বলো না, বকবক করো না, একটু কমেন্ট করলেও তো আমি তার উত্তরটা দিই, বা সেই কমেন্টের ও ইয়ে ধরে আরেকটা ভিডিও বানাই, নেই কী করবো বলো, আমি কী করবো, বড় কষ্টে আছি আমি, বড় কষ্টে আছি, তো আমার কষ্টের সমাধান করতে যদি তোমাদের মনে হয় কারোর এগিয়ে আসার জন্য, তো প্লিজ এগিয়ে এসো, তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আমি অপেক্ষা করি তোমরা আমাকে এইটা দেখে আবার কেউ কিছু কমেন্ট টমেন্ট করো কি না, তো চলো টাটা।